एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो, आमराओ खूब भालो आछी। आज के हलो सान्डे और एखन घड़ीते बजे 11:05। मामामेर ब्रेकफास्ट आमारो दुजनेरई होये गेछे। मामाम खेयेछे अल्प एकटुखानी चाउमिन आर खेयेछे सिद्ध डिम। और कालके आमी फाइनली यूएसजीटा करालाम, एई होच्छे तार रिपोर्ट। এখনো ডক্টর দেখানো হয়নি। আজকে তো সানডে, সকালে বসে, বাট সকালে আমার ঠিক টাইমটা হয়ে ওঠে না। এই যেমন এখন গিয়ে মামামের রান্নাটা করবো। কাকিমা, মামামের চিকেনটা একটু অনেকক্ষণ সিদ্ধ করতে হয়, একটু ভালো করে কষতে না কাকিমা, অতটা ভালো করে একটু ছিপে ছিপে থেকে যাও, খেতে পারে না। ওই জন্য আমি বানাই ও চিকেনটা, ওটা বানাবো, তারপরে বানিয়ে আর টাইম হবে না আমার। সেই জন্য সেই মঙ্গলবার, কারণ সোমবার ডক্টর বসে না, মঙ্গলবার। তা দেখছি যা রিপোর্ট অনুযায়ী তো মনে হয় ফাইব্রয়েডটা একটুকুনি, মানে আগে এসছে সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি, মানে এটা যতদূর আমার মনে হয় সিস্টের কোনো ব্যাপার না কি, বুঝতে পারছি। বাকি সব ওকে আছে, শুধু এই দুটোই বেরিয়েছে। আর চলো, এই হচ্ছে সকালের আপডেট। এখন নিচে যাই, রান্না বান্না করি, তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। চলে এসছে কিচেনে, এসে আগে এগুলো পরিষ্কার করে নিয়েছি, কেমন একটা হয়েছিল, আমার অসুস্থ লাগছিল। তো আমাদের আজকে চিকেনের ঝোলটা আগের দিনের মতন ভালো হয়নি, আগের দিন বেশ সুন্দর করেছিল। কি দেখো, আগের দিনের চিকেনটা পুরো একদম গ্রেভি গ্রেভি করেছিল, তো কষা কষা বেশ ভালো লাগছিল, কিন্তু আজকেরটা মনে হচ্ছে না অতটা ভালো হবে। যাই হোক, অল্প করে করেছি রাতের জন্য, আবার বাবা বললো অন্য কিছু করে দিতে রাতে, তো দেখি কি করি, এখনো ঠিক করিনি। ফ্রিজে ছিল, বার করে রাখলাম, পুরো জমে আছে, দেখছি পরে কি করি। আর বাবার আছে মাছের ঝোল, এই যে এটা হচ্ছে মেয়ের, এটা আমি এখন বানাবো। তো চাউমিন, আজকে চাউমিনটা এত সরু সরু না, বেশ ভালো লাগছিলো খেতে। আজকে একটু চা খাবো, চা নয় একটু কফি খেতে ইচ্ছা করছে আমার। একটুখানি কদিন ধরে একটু কফি অ্যাডিক্টেড হয়ে গেছে। একটা পাতা রয়েছে, রাজুকে বলবো একটা শিশি নিয়ে চলে আসতে, সেই এখন শীতকাল পড়ে আছে, কফি তো লাগেই একটু আধটু। আর আমি যে পরিমাণে কফি খাওয়া, মানে নেশা ধরছে, কফি খেতে খুব ইচ্ছা করছে কদিন ধরে, তা এখন ভাবছি একটুখানি খাবো। কফি বানিয়ে নিয়েছি, এটা ঘরে বসে খাই, ততক্ষণ মাংসটা স্লো আছে হোক। বাবা বললো চাপ খাবে, তাই এখন চাপের ম্যারিনেশনটা করে রেখে দিচ্ছি, রাত্রিবেলা বানাবো। বাবা চাপটা খেতে তো পার লেগেছে, বুঝতে পেরেছি। আপাতত শুধু একটুখানি দই, লঙ্কার গুঁড়ো আর পোস্ত পোস্ত গুলো দিয়ে বাদামটা রাত্রিরে দেবো, দিয়ে ম্যারিনেশনটা করে রাখছি। এতগুলো দেবো গোলাপ জল, কেওড়া জল, চাপের ম্যারিনেশন ডান হচ্ছে। এই যে আজকে চাপে আমি একটা নতুন জিনিস দিয়েছি, সেটা হচ্ছে মাখানা। দেখা যাক, মাখানা রান্নাতে দিলে না টেস্ট ভালো হয়, চাপে যদিও বা মাখানা পড়ে না, বাট আমি আমার স্টাইলে করছি। চাপে হচ্ছে তোমার কেশর পড়ে, যেটা আমি মানে স্যাফরন আমি দিই না। দেখা যাক, মাখানাটা দিয়ে টেস্টটা অন্যরকম একটুকুনি লাগে কিনা ভালো। আর আজকে চাপে একটুকুনি তেলটা কম দিয়ে বানাবো, মানে চাপে যে পরিমাণ তেল লাগে সেই পরিমাণ তেল দেবো না, কারণ প্রায় সময় খাওয়া হচ্ছে, তো কত দিলে একটুখানি প্রবলেম আছে। আমাদের চিকেনের গ্রেভিটা একটুখানি শুকিয়ে নিচ্ছে, আমি আর রাজদীপ খাবো, তো এতটা গ্রেভি লাগবে না, কারণ বাবারটা তুলে রেখে দিয়েছি আর মেনকাদিরটাও তুলে রেখে দিয়েছি। মেনকাদিদের একটুখানি ঝোল ঝোল বেশি লাগে, তা আমার আর রাজদীপটা একটু শুকিয়ে নিচ্ছে, তাও অনেকটা গ্রেভি রয়েছে। একটা বাজে, রান্নাঘরের কাজ আপাতত কমপ্লিট। গ্যাসটা পুরো সাবান দিয়ে মুছিনি, এমনি জাস্ট মুছে রেখেছি, কারণ সেই তো সন্ধ্যাবেলা আবার করতে হবে, একেবারে মুছবো। ওই মেয়েটাকে স্নান করাবো, আজকে আর ড্রয়িং ক্লাসে নিয়ে যাবো না, কারণ ওই রাস্তায় প্রচুর জল, কালকে গিয়েছিলাম তখন প্রচুর জল ছিল, আজকে আর ড্রয়িং ক্লাসে নিয়ে যাবো না। ভালো,
ডাবল এক্সেল একটু ঢিলা হয় বাট ডাবল এক্সেল পড়তেও ভালোবাসে ঢিলা ডালা একটু আমার জামা খোলো চান করাবো গিজারটা অন করে দিয়ে আসি এলাম একটু মেয়েকে চান করিয়ে জামা কাপড়গুলো একটু উল্টে দিই ভালো করে তাহলে শুকিয়ে যাবে এমনি যা রোদ শুকিয়েই শুকিয়েই গেছে মেয়েকে চান করালে পুরো অর্ধেক ভিজেই যাই আমি কালকে রাজদেবের ওই মেরুন পাঞ্জাবিটা কেচে দিয়েছি যেটা পুজোর সময় নতুন কিনে দিয়েছিলাম না ওইটা কালী পুজোর সময় দোকানে পুজো হয় তো রাজদীপ না খেয়ে থাকে অঞ্জলি দেয় ওইটা পরে দেবে কালকে রাজদীপের জন্মদিন কালকে দুটো শার্ট কিনে এনেছি একটা ছোট দি টাকা দিয়েছিল সেইখান থেকে সে গজ গজ করছে আমার ওপর কেন কিনেছিস পুজোর সময় দেখলি কত হয়েছে তাও কেন কিনে দিয়েছিস এই বকেই যাচ্ছে আমি পরবো না রেখে দে আমি বলছি একটু জাস্ট পরে কিনতাম আমি বলছি রেখে দে তাহলেই হবে এখন পড়তে হবে না জাস্ট একটু দেখে নে যে ঠিকঠাক হচ্ছে কি না সে দেখলেও না কিছু করলো না আমি বলছি ছোট দি টাকা দিয়েছে ছোট দি বলেছিল জন্মদিনের সময় কিনে দিবি ওকে আর ওর কাছে দেয়নি তার কারণ হচ্ছে ও টাকাটা দিয়ে জামা তো কিনতোই না উল্টে খরচ হয়ে যেত ওই জন্য ছোট দি ওর কাছে দেয় না আমার কাছে দেয় তা কালকের গিয়ে কিনে এনেছিলাম সে তো রেগে গেছে গজ গজ করছে যা পারে করুক আলমাইতে ঢুকিয়ে দিয়েছি ডবল এক্সেল নিয়েছি ডবল এক্সেল ওর বড়ো হবে তা ডবল এক্সেল নিয়েছি একটু ঢিলা ঢালা পরতে পছন্দ করে ওই জন্য সব ধোপার এর মতন বেঁধে নিয়েছি পুটুলি করে নিয়েছি না তো না নামতে অস্ত অসুবিধা হয় চলো ছাদে এবার আসবো বালিশ নিয়ে বালিশগুলো অনেক মাস কবে রোদে দিয়েছি মনে নেই দিতে হবে দাঁড়াও ক্যামেরাটা বন্ধ করি না তো তোমাদের দেখা দেখি আমি একদম চিটপটং হয়ে যাব শীতকালে আমার ঘরে যা রোদ পড়ে এখন তো তাও এইটুকুনি কিছুদিন পরে পুরো বেডটা রোদ ভর্তি হয়ে যায় তা এই বালিশগুলো মোটামুটি এখানেই যা রোদ পড়ে হয়ে যায় তো এইগুলো দিতে হবে কম্বলটাও ভাবছি একটু রোদে দিয়ে দিই বাজি ফাটিয়েছ কি বাজি কেমন করছে এদিকে দেখা রম করে ফাটিয়েছ তোমার ভয় লাগেনি এগুলোকে ফাটিয়ে দাও দেখি কেমন পারো ফাটিয়ে দাও এগুলোকে অস্বস্তিকর যেন ঘরের মধ্যে সব পায়ে পায়ে জড়াচ্ছে কিচ্ছু খেলা করে না ওটা ওখানেই পড়ে থাকে ওরকম ফাটিয়ে দাও ওটা পায়ে পায়ে শুধু জড়াবে ওইখানটায় হয়ে রয়েছে একটা কিচ্ছু নিয়ে খেলা করে না এই যখন এই তুমি ঘরটা মোছো এইগুলো দাও খাটের ওপর ব্যাস এইটুকুনি স্নান হয়ে গেছে দুটো বাজে একটু পরে মেয়েকে খাওয়াবো কারণ শশা টশা কলা দুটো কলা এখনো খিদে পাইনি বেকার ভাতটা বাড়লে নষ্ট হবে কি পরিমাণে চুল উঠছে আমার মেনকা দিরা কত চুল ছিল এখন এইটুকুনি হয়ে গেছে কত চুল চান করলাম শ্যাম্পু করলাম তখন এক গাদা চুল উঠলো আবার এখন মানে সিঁদুর টিঁদুর কিচ্ছু পরা হয়নি মেনকা দি মুছে নিক তারপরে বল মেনকা দিকে বল ডাক পাপাকে দেখ পাপাকে বলবি বাজি এনে দিতে কি বলবি বাজি হ্যাঁ বলবি শব্দ বাজি নয় শুধু ফুলঝুড়ি দেবে ফুলঝুড়ি আর রংমশালো নয় রংমশালো বড্ড বেশি ধোঁয়া ওঠে চরকা যেটা তুমি ফাটাবে না চরকা খুব ফাস্ট করে দুম
পাপা ফাটিয়ে দেবে চরকা, তুমি দেখবে ঠিক আছে। পাপাকে কি বলবে, ফুল জড়ি এনে দাও পাপা। হ্যাঁ, অন প্রতিবারে তো রাজীব মানে আগের দিন হলেও ওই ইয়েতে যায় আমাদের চাম্পাটি, চাম্পাটিতে বড় বাজির কারখানা আছে তো, ওখানে শিবুদারাও যায়। শিবুদা তো বললো অলরেডি নিয়ে চলে এসছে, তা রাজীবের তো এবারে টাইম হয়নি, কি জানি কি করবে। আমি বলেছি শব্দবাজি না আনতে, মেয়ে ভয় পায় আর নাক ফাটানোই ভালো। একটুকুনি ওই মেয়েটার জন্য একটুকুনি ফুল এখান থেকেই কিনে নেবে। তাও আছে, মেয়ের জ্বালায় আর থাকবে না বাবা। আমি কিন্তু ন্যাড়া হয়ে যাবো, ভিজে চুল আঁচড়ালে তো। তারপর তোকেও আমি কিন্তু ন্যাড়া করে দেবো। হ্যাঁ আমি দেবো না, আস্তে আস্তে আমার লাগছে চুলে, তুমি তো বুঝতে পারছো না আমার লাগছে কিনা। ভিজে চুল আঁচড়ালে চুল উঠে যায়। উঠছে না, ফেলছিস তাহলে কি ঘরের মধ্যে ফেলছি, এক্ষুনি মুছে গেছে। আর কালকে যে দুটো শার্ট কিনেছি রাজদীপের জন্য তোমাদেরকে দেখাই, তাহলে পাপা জামাগুলো দেখাই। তুমি দেখাবে, আচ্ছা দাঁড়াও। এই হচ্ছে রাজদীপের একটা শার্ট, এরকম শার্ট রাজদীপের নেই একটাও। কাপড়টা এত ভালো, কি বলবো, মানে পুরো একদম কটন, পিওর কটন, খুব সফট। আর একটা নিয়েছি, দুটো প্রিন্টই রাজদীপের কাছে একদম মানে এরকমও কখনোই করিনি, খুব ভালো কাপড়গুলো। কেমব্রিজ থেকে নিয়েছি আমাদের এখানে, বেশ ভালো কালেকশন। শার্টগুলো নিয়েছে 1300 টাকা করে, ঠিকই আছে, বেশ ভালো কাপড়ের মানে কোয়ালিটিটা ভীষণ ভালো, পরে খুব আরাম, ফুল সিল্ক। চলো 2:30 বাজে, এবার খাওয়া দাওয়া করি। মাম্মা এবার খাবার আনতে যাবো, ঠিক আছে। এই যে আওয়াজটা শুনছো ব্যাকগ্রাউন্ডে, আমার মেয়ের রান্না চলছে, কিচেনে রান্না করছে। এখন পোচ কে কাটে রে? ওটা তো পোচ, এক পোচ তো, এক পোচ কেউ ছুরি দিয়ে কাটে? খাওয়া দাওয়া হয়ে গেছে, 4:45 বাজে, জাস্ট খেয়ে সব মুছে টুছে উঠলাম। এবার এক বাটি রায়তা নিয়ে বসেছি, মা রায়তা বানিয়েছে, মেয়েকে 1 চামচ দিয়েছি, মেয়ের ভালো লাগেনি, খাই রায়তাটা। দারুণ বানিয়েছে মা। এটা খেয়ে নিয়ে ছাদে যাবো, বালিশ টালিশ গুলো আনতে হবে। আজকে তো আর মেয়ে যাবে না ড্রয়িং ক্লাসে, ওদিকে এখনো জল আছে ভর্তি, মেনকাদি বললো তো ঘুম পাড়িয়ে দেবো। এখানে চুপ করে বস, একটা জিনিস দেখাই, দাঁড়াও। আমাদের নতুন ঘরে এই দেখো, এ নিচে থাকতো বাচ্চাগুলোকে নিয়ে, এরা তো বাচ্চাগুলোকে জায়গা চেঞ্জ করে, এখন এনে উপরে এনেছে। 3টে বাচ্চা আছে, সব কালো ছিট ছিট, আমার দিকে তাকিয়ে আছে, দেখো দেখে আছে। বাদ বাকি দুটো ঢুকে গেছে, আগে এই বাথরুমে রেখে দিয়েছিল, আবার ওখান থেকে চেঞ্জ করে এখানে রেখেছে। এই দেখো সব কটা বেরোচ্ছে, এখন বাজে 7:05, ঘুম থেকে উঠে গেছে মামমাম, আমি তো ঘুমাইনি, অল্প একটুখানি ঘুমিয়েছি। তো এবার যাবো মামমামকে স্কুলের হোমওয়ার্ক করাবো, তারপরে হচ্ছে রান্না করতে যাব। মা এখন গেছে ওষুধ আনতে, প্লাস যেহেতু চাপ হবে তো রুমালি রুটি, রুমালি রুটি এগুলো আনতে গেছে। আর একজন কী করছে দেখো, পাপার চুল বেঁধে দিচ্ছে, ওকে চুল বেঁধে দিয়েছি, তাই ও পাপার চুল বেঁধে দেবে। পাপা আরামসে আরাম নিচ্ছে, বাঁধতে পারবি? ওই দেখি কেমন করে বাঁধিস, তুই তো ঘুমিয়ে। কালকে আমাদের কোথায় ট্রিট দেবে, কালকে আমাদের কোথায় ট্রিট দেবে?
এই ট্রিটের কথা বললাম ঘুমিয়ে পড়ছে। কালকে আমাদের কোথায় ট্রিট দেবে? ওই ও রাজজি, ও বাবাকে ধর। তাহলে আমাদের কালকে কোথায় ট্রিট দেবে বাবা? আমাকে কালকে কোথায় ট্রিট দেবে বাবা? শুধু তোমাকে কালকে পিজা খাওয়াবো। ঠিক আছে। না তাহলে আমি, আমাকে তো খাওয়াবে না বলেছো। তোমার এবার থেকে একটা স্লাইস দিয়ে দেবো, ঠিক আছে? বাবা তুমি মামিকে বলেছো তুমি খাওয়াবে না? তোমাকে খাওয়াবো, তুমি তোমার এবার থেকে একটা স্লাইস দিয়ে দেবো, ঠিক আছে? চলো না কালকের একটুকুনি খাওয়াও কোথাও। বেরোতে পারবো না, একটু সোমবার তো হালকা বাজার থাকে তো। ঠিক আছে। চল মম্মা মোহাম্মদ কর। এখন বেজে গেছে 8:30, একটু কফি বানালাম আমি, এবার লেগে পড়েছি রান্নাতে। মা চলে এসছে, মেয়ের ভাতটা করে নিয়েছি, মেয়েকে রাজীব ঘুমিয়ে পড়েছে, মেয়ে বসে বসে টিভি দেখছিল। আমি একটুখানি নিচে নেমে তার ফাঁকে পেঁয়াজটা বেটে নিয়েছি, বাদাম টাদাম গুলো বেটে নিয়েছি, তার মধ্যে দেখি মা চলে এসছে, তাকে নিয়ে নিচে নেমে গেছি। এবার আগে চিকেনটাকে ভেজে নিই। একটা শর্টস আপলোড করতে গিয়ে এই চিকেনটাকে দিয়েছি পুড়িয়ে, কড়াটাকে তো পুড়িয়ে পুরো ভূত করে দিয়েছি, আবার তেলটাকে ধেড়ে আবার ওই একটুখানি বেকিং সোডা দিয়ে আর ফুটিয়ে কড়াটাকে পরিষ্কার করে তারপর আবার রান্না করবো, না তো পুরো তরকারি তে মানে তেতো হয়ে যাবে। অন্য কিছু চিকেনগুলো হয়নি, এটাই একটুখানি বেশি লাল হয়ে গেছে। চিকেনটা অবশ্য তেতো লাগবে না, কিন্তু কড়াটা যা অবস্থা হয়েছে কি বলবো আর তোমাদের। আজকে চাপে দেখো একদম অল্প তেল দিয়েছে। দেখছো কড়াটা কত পরিষ্কার হয়ে গেছে। এখানে দেখলে বুঝতে পারবে দেখো কতটা পুড়েছিল, পোড়াগুলো উঠেছে। চিকেন চাপ রেডি, দেখতে কেমন হয়েছে জানিও, কারণ টেস্ট তোমরা করতে পারবে না। ওই ইয়াম দেখতে হয়েছে, কত তেল উঠেছে দেখেছো, কত কম তেল দিয়েছি আমি। তাই হোক হয়ে গেছে, রুমালি রুটির সাথে যা লাগবে না। বন্ধ, মাকে ওই ঘরে মেয়েকে বসিয়ে দিয়েছি খাওয়াতে, কারণ দেরি হয়ে গেছে, 9:45 আমি গ্যাস ট্যাস মুছবো করবো, তো অনেকটাই লেট হয়ে যাবে, কালকে স্কুল আছে, একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, না তো উঠতে পারবে না 9:00 মধ্যে। চলো এবার এটাকে ঢেলে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে তারপরে ওর কাছে যাব। রান্নাঘর মুছে একদম চাকাচাক করে দিয়েছি, সব বাসন টাসন যা পড়েছিল সব মেজে নিয়েছি। মেয়ে এখনো খাচ্ছে, কটা বাজে বলো তো? প্রায় 10:15 বাজে, এখনো খাচ্ছে। আমি ওকে খেতে দিয়েছি 9:40, কতক্ষণ খায় বুঝতে পারছ? মামামের খাওয়া হয়ে গেছে, এখন চলছে ব্রাশ। রাজদীপ তো এখনো ঘুমাচ্ছে, কটা বাজে দেখো, 11:10 বাকি, কখন উঠবে কে জানে। ভালো করে ভালো করে। তো এখন বাজে 1:00, এখানে হঠাৎ করে আমার ভয়েসটা দেখছি এডিট করার সময় নেই, তাই ভয়েস ওভার দিতে হলো বাধ্য হয়ে। তো এখন আমরা খেতে বসেছি তিনজনে। চিকেন চাপটা তো দারুণ হয়েছে, রাজার এক্সপ্রেশন থেকে তোমরা বুঝে গেছো। তো খাওয়া দাওয়া এবার করে নিই, তারপরে লাইট লাগাবো। এখন দেখো লাইটগুলো চেক করা হচ্ছে, এখন বাজে 1:30, এই নিচ থেকে চেক করে নিয়ে আমরা উপরে যাব। এবারে লাইটটা একটু কম পড়ে গেছে, কারণ নতুন ছাদটার জন্য লাইটটা কেনা হয়নি, কিনবো। তো চলো কালকে তোমাদের দেখাবো কেমন লাগলো লাইটটা লাগিয়ে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন গুড নাইট, টাটা।